নমস্কার বন্ধুরা অ্যাপিটাইট ডিভোটিতে আপনাদের আবারও সবাইকে স্বাগত আমি আজকে বাঙালিদের একটা ঐতিহ্যবাহী রান্না ডাব চিংড়ি কিভাবে বাড়িতে সহজে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই ডাব চিংড়ি পুরোনো দিনে আমাদের ঠাকুমা দিদিমারা বাড়িতে বানিয়ে থাকতেন কিন্তু সময়ের সাথে সাথে এবং সবার ব্যস্ততা জীবনের জন্য এটা আর বাড়িতে করে ওঠা হয় না আমরা পয়সা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে এগুলো খাই তাই এই সহজ পদ্ধতিতে যদি শিখে যান তাহলে আর রেস্টুরেন্টে অতিরিক্ত তো পয়সা খরচ করে খেতে হবে না বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারবেন তাই চলুন দেরি না করে শুরু করে দিই ডাব চিংড়ি চিংড়ি বানানোর জন্য প্রথমে একটা ভেতরে শাঁসওয়ালা ডাব নিয়ে নিয়েছি শ্বাসওয়ালা ডাবের ভেতর থেকে আমি কিছুটা শ্বাস বার করে নিচ্ছি পুরোটা নয় শ্বাস আমি কিছুটা এখানে বার করে নিয়েছি এবার একটা পাত্রে সর্ষের তেল গরম করতে দিয়েছি এবং এর মধ্যে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবং চিংড়ি মাছগুলো প্রায় দুই থেকে তিন মিনিট মতো একটু হালকা আঁচে ভেজে নেব এই চিংড়ি মাছগুলো ভাজতে ভাজতে একটা কথা যেটা আমি বারবার বলি সেই কথাটা আমি আবারও বলে দিচ্ছি এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য লাইক কমেন্টস এবং শেয়ার করে দেওয়ার জন্য চিংড়ি মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছ ভাজার পর কড়াইতে যে চিংড়ি মাছ ভাজা তেল ছিল তার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটা এক চামচ কালো সর্ষে এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে বাটা দু চামচ সাদা সর্ষে দিয়ে দিচ্ছি আর একটা বড় চামচ পোস্ত বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মিশ্রণটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে নেব দু থেকে তিন মিনিটের মতো আমি রান্নাটায় কোনো হলুদ ব্যবহার করব না চিংড়ি মাছ ভাজার জন্য যে নুন আর হলুদ দিয়েছিলাম তার ফলে তেলটা যে হলুদটা আছে সেই হলুদেই এই রান্নাটার হলুদটা হবে মশলাটা কষে এসছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো ডাবের জল দিয়ে দিচ্ছি ডাবের জলটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও এটাকে একটুখানি নেড়ে নেব এই সময় আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন এবং আন্দাজ মতো চিনি চিনি খুব বেশি দেবেন না কেননা ডাবের জলটা মিষ্টি তাই চিনি অতিরিক্ত দেওয়ার দরকার নেই তবুও আমি যেটা বরাবর বলে থাকি আপনারা বাড়িতে যে ধরনের স্বাদের খাবার খান নুন বা মিষ্টি সেই পরিমাণ মতো আপনারা এখানে নুন মিষ্টি ব্যবহার করবেন আমি আমার বাড়ির খাবার স্বাদ অনুযায়ী এখানে নুন মিষ্টি দিয়েছি এবার গ্রেভিটা বেশ ফুটে উঠেছে এই সময় আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর আবারও আমি ভালো করে সবটুকু মিশিয়ে নিলাম মিশিয়ে নিলে আবার একটুখানি ভালোভাবে ফুটে উঠেছে এই সময় আমি নারকলের দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের সাথে নারকলের দুধ কিন্তু খুব ভালো যায় আর এই রান্নাটা যেহেতু আমাদের সাবেকি রান্না তাই এই সেই সাবেকি স্বাদটা আনবার জন্য আমি এখানে নারকলের দুধটা আরও বেশি করে ব্যবহার করলাম চিংড়ি মাছটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা একদম লো ফ্লেম করে বন্ধ করে দিয়ে এটা নামিয়ে নেব এবার শাঁসওয়ালা যে ডাবটা ছিল কিছুটা শ্বাস আমি কুড়ে রেখেছিলাম সেই ডাবটার মধ্যে আমি আস্তে আস্তে এই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি প্রথমে চিংড়ি মাছগুলো দিচ্ছি কিছুটা গ্রেভি আমার আলাদা রাখা আছে চিংড়ি মাছগুলো দিয়ে দেবার পরে এর ওপরে আমি আবারও যে ডাবের শাঁসটুকু বার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এর ওপরে আমি বাকি যে গ্রেভিটুকু ছিল সেই গ্রেভিটুকু এর ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর গন্ধের জন্য এর জন্য অতিরিক্ত ঝাল হবে না এরপর আমি ডাবের মুখটা ঢাকা দিয়ে বাড়িতে আমরা যে রুটি করার জন্য আটা মাখি সেই আটা দিয়ে মুখটা ভালো করে সিল করে দিচ্ছি এবার একটা পাত্রে জল গরম করে এরকম বাটি দিয়ে তাতে ডাবটা বসিয়ে দিয়ে একটু ঢেকে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দেব দশ থেকে পনেরো মিনিট বাদে এটাকে তুলে নেওয়ার পরে এটাকে একটু ঠান্ডা হতে দেব তারপর আমি আস্তে আস্তে এটাকে নাবিয়ে নেব আগেকার দিনে আমাদের ঠাকুমা দিদিমারা এই রান্নাটা উনুনের আঁচে করতো তাতে রান্না স্বাদ এবং গন্ধ দুটোই আলাদা হতো এরপর এটাকে আমি নামিয়ে নিয়েছি এবার মুখ থেকে এই আটাটাকে খুলে নেব খুলে নেওয়ার পরে এটাকে আমি পরিবেশন করব গরম গরম ভাতের সাথে এই ডাব চিংড়ির যে টেস্ট যে কোনো রেস্টুরেন্টের স্বাদকে কিন্তু হার মানাবে এই গ্যারান্টি আমি দিতে পারি তাই চটপট আপনারাও বানিয়ে ফেলুন ডাব চিংড়ি কালকেই বাড়িতে এবং করে কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না খুব শীঘ্রই আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার